শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলার আরেকটি সুন্দর স্পটে, যেখানে ভারতের সীমানা আর বাংলাদেশের সৌন্দর্য। তো বন্ধুরা, শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের উত্তর পূর্ব অবস্থিত সুন্দর একটি জেলা, যার নাম সুনামগঞ্জ। সুনামগঞ্জ ঢাকা থেকে প্রায় 270 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলুন আজকে ঘুরে আসি সুনামগঞ্জে। বন্ধুরা, আমরা 8 জনের একটি টিম নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই রাত 2টার দিকে। সুনামগঞ্জ পৌঁছাতে সময় লাগে পরদিন দুপুর 12টা। অবশ্যই একটি ছোট্ট ঝামেলার জন্য 4 ঘন্টা রাস্তায় জ্যামে বসে থাকতে হয়েছিল। যাওয়ার পথে আপনাদেরকে বলে রাখি, সুনামগঞ্জে যাওয়ার উদ্দেশ্য হলো বেশ কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণ করা, যা আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করা হবে। সুনামগঞ্জে বেশ কয়েকটি স্থান রয়েছে, এর মধ্যে হাসন রাজার জাদুঘর, টাঙ্গর হাওর, শহীদ সিরাজ লেক অর্থাৎ লিমাদ্রি লেক, সুরমা নদী, সাতক সিমেন্ট ফ্যাক্টরি, বাউল সম্রাট আব্দুল করিমের বাড়ি, জয়নাল আবেদিন শিমুল বাগান, পাউলগাঁও জমিদার বাড়ি, বারেকের টিলা ইত্যাদি। তবে সময়ের অভাবে আমরা শুধুমাত্র শিমুল বাগান, বারেকের টিলা ও নীলাদ্রি লেকের দেখার সৌভাগ্য পাই, যা আপনাদের সাথে শেয়ার করব। পথে যেতেই দেখা মিলবে রানীগঞ্জ ফেরিতে ঘাট, যা হবিগঞ্জ জেলার মধ্যে পড়ে। এটি কালী নদীর উপর দিয়ে পারাপার করে, খুব সুন্দর একটি নদী। দারুণ সৌন্দর্য নদীর দুপাশটায়। নদীর দুপাড়ের মানুষের জন্য পারাপারের একমাত্র মাধ্যম বেশ বড় বড় গাড়ি, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি, সাইকেল, রিক্সা, এর উপর দিয়ে প্রতিদিন চলাচল করে। যেহেতু এখন বর্ষাকাল নয়, তাই পানির স্তর অনেক কম। ফেরি থেকে ডাঙায় উঠতে বেশ বেগ পেতে হয় প্রত্যেকটা যানবাহনের। কখনো কখনো সিএনজি কিংবা অটোরিক্সা মাঝরাত রাস্তায় আটকে যায়, যা দেখতেই পাচ্ছেন অবস্থা। যে ফেরিটির মাধ্যমে আপনারা পারাপার হবেন, তার ধারণ ক্ষমতা 200 হর্স পাওয়ার। রাস্তার দুপারের গ্রামগুলো ঠিক যেন ছবির মতো সুন্দর সাজানো গোছালো। দূরে পাহাড়গুলো দেখলে মনে হয় ওরা হাতছানি দিয়ে যাচ্ছে আমাদের, যদিও পাহাড়গুলো ইন্ডিয়ার। তো বন্ধুরা, চলতে পথে আজকের এই ভিডিওতে সুনামগঞ্জের কথা এটুকুই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুনামগঞ্জের পরবর্তী দর্শনীয় স্থানগুলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করি আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আবার বলছি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করে ফেলেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখতে থাকুন সুনামগঞ্জের পথ।